দেখছেন গ্রামীণ সমাচার। গ্রামীণ যে খবরে দ্রুত আপডেট পেতে গ্রামীণ সমাচার ফেসবুক পেজটি লাইক করুন এবং বিকাশ আগ এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। এখন দেখুন বিস্তারিত খবর। মো ক্রিয়েশন এবং ডিজি এন্টারটেনমেন্ট প্রেজেন্ট ড্যান্স রিয়েলিটি শো নাচলে দিলসে এবং উইকলি মেগা সিরিয়াল লালবীর সিং আসতে চলেছে আপনার প্রিয় চ্যানেল রূপসী বাংলায়। আপনাদের সঙ্গে সহযোগী হিসেবে থাকছে লালমাটি ফিল্মস। এর ওই অডিশন অনুষ্ঠিত হলো রবিবার জলপাইগুড়ি শহরতলি ক্লাবে। এর ওই অডিশনে ছেলে মেয়েদের উৎসাহ ও অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। আপনাদের দেখাবো বিস্তারিতভাবে। চোখ রাখুন নিউজের পর্দায়। আপনার নাম বলি, আপনি কাহাসে আয়? मैं देवी रंगा सिलीगुड़ी से आया हूँ। ये डीजी एंटरटेनमेंट में जलपाईगुड़ी में हम लोग यहाँ पर कॉम्पिटिशन में आए हैं। बहुत अच्छा लगा मेरे को यहाँ डांस करके। कैसे लग रहा है, आगे क्या इच्छा है? आगे एक कोरियोग्राफर बनना है मेरे को। और यहाँ का महफिल कैसा लगा, जो विचारक था कैसा लगा, जो वहाँ पर जजेस था कैसा बोला, क्या बोला? मेरे को बहुत ही अच्छा लगा। और जो यहाँ के जज है वो मेरे साथ इंस्पायर किया आपको? हाँ, बहुत अच्छा लगा मेरे को यहाँ। क्या बोलना है, आगे क्या करेंगे? इसी ऐसे ही डांस में जाएंगे? डांस में ही पढ़ाई भी साथ में पढ़ाई भी करेंगे? साथ में पढ़ाई तो जरूरी है। और यही है। कैसा लग रहा है आज? बहुत अच्छा लग रहा है मेरे को यहाँ। क्या नाम है आपका? मेरा नाम चयन मंडल। अब क्या कौन सा डांस करता है? मैं फ्री स्टाइल बॉलीवुड किया हूँ यहाँ पर डीजे एंटरटेनमेंट। बहुत अच्छा लगा। टीवी देखता है पिक्चर? हाँ। मोबाइल में भी देखता है, टीवी में? कैसे आपका कहाँ से सीखता है? मैं तो मातारा फिल्म इंस्टीट्यूट में मेरा सर का नाम विशाल बास्को सर है। बहुत अच्छे। কোথায় কি প্রোগ্রাম, কি বিষয়ে?
এটা হচ্ছে ডিজি এন্টারটেইনমেন্ট এন্ড মিউ ক্রিয়েশনের প্রযোজনায় ডান্স রিয়েলিটি শো এবং একটা মেগা সিটি মেগা সিরিয়াল রূপশ্রী বাংলাতে অনুষ্ঠিত হচ্ছে। ডান্স রিয়েলিটি শোর নাম নাচিয়ে দিয়েছে এবং মেগা সিরিয়ালের নাম লাল বিহারী সিং। তারই অডিশন চলছে, প্রচুর গ্রাম বাংলা থেকে আসছে স্টুডেন্টরা, তাদের হচ্ছে অডিশন চলছে। অডিশন হওয়ার পরে এখান থেকে কিছু বাচ্চাদের হয়তো যাবে চ্যানেলে, তাদেরকে গ্রুমিং করার পরে চ্যানেলে শোটা শুরু হবে সিরিয়ালের। এই যে প্রত্যন্ত গ্রামে বহু সম্ভাবনা দেখা যায়, সেগুলো কি আপনারা তুলে নিয়ে যাবেন স্ক্রিনিং করে ছাকনি ছাকনির মধ্যে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তাদেরকেই তোলা হবে। কিভাবে আপনাদের মোটোটা কি, মানে ছেলে মেয়েদের ট্যালেন্ট, অনেক ট্যালেন্টেড আছে যারা সুযোগ পায় না, রাস্তা পায় না, ওয়ে পায় না, সেক্ষেত্রে আপনারা কিভাবে সহযোগিতা করবেন? অডিশন নেওয়ার পরে তাদেরকে আমরা সেভাবেই গ্রুমিং করব, তারা যেগুলো পায় না সেগুলো আমরা এখানে এই সংস্থার পক্ষ থেকে আমরা হচ্ছে গ্রুমিং করব, এই কোম্পানির পক্ষ থেকে আমরা করব। তারপর তারা চ্যানেলে যাবে। কেমন সারা পাচ্ছেন? প্রচুর সারা পেয়েছে, পাওয়া যাচ্ছে। আজকে প্রচুর মানুষজন আসছে, প্রচুর স্টুডেন্ট এসেছে। কালকেও আমাদের ছিল, মাঝে কয়েক বছর করোনার জন্য বন্ধ ছিল, মাঝে করোনার জন্য বন্ধ ছিল, আর কালকেও শহরতলী ক্লাবে এইটা হয়েছে, এই অডিশনটা হয়েছে, আজকেও অডিশনটা হচ্ছে। আজকে প্রচুর মানুষের সাড়া পেয়েছি আমরা। কি কি রয়েছে এর মধ্যে ইভেন্টগুলো, কি কিরকম কি কি সাবজেক্ট নিয়ে আপনারা করছেন? সাবজেক্ট ডান্সের প্রত্যেকটা ফর্ম নিয়েই হচ্ছে, আর অ্যাক্টিং লাল বিহারী সিং যে সিরিয়ালটা আসছে, একজনের একজন বিপ্লবীর জীবন সংগ্রামী নিয়ে এই সিরিয়ালটা, এখন তার তার জীবনীতে যে যে ক্যারেক্টার লাগবে সেই সেই ক্যারেক্টারের জন্য আমরা বেছে নিই। সেই সেই লাল বিহারী যেটা কি টিভিতে একটু দেখানো হবে? হ্যাঁ হ্যাঁ, রূপশ্রী বাংলাতে দেখানো হবে। এই যে ছেলে মেয়েরা কেমন দেখছেন এই কম্পিটিশনের মধ্যে, কি কেমন দেখতে পাচ্ছেন তাদেরকে? উৎসাহ প্রতিভা আছে তাদের, খুব উৎসাহ দেখে আমাদের খুব ভালো লাগছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম রিয়া নন্দী, আমি ডিজি এন্টারটেইনমেন্টেরই। কোথায় এসছো তুমি, কেমন লাগছে? কোথায় এসছো? নাচ করেছো? কি আগামীতে কি ইচ্ছে তোমার? টিভির পর্দায় তোমাকে দেখা যাবে এরকম কি আশা করছো? কি আশা করছো? আমার নাম ডালিয়া দাস। কোথায় এসছো এবং কি চিন্তা ভাবনা করে এসছো, কি আশা করছো তোমরা? আমি জলপাইগুড়িতে এসেছি, জলপাইগুড়িতে ডিজি এন্টারটেইনমেন্টের দ্বারা একটা অডিশন হচ্ছে, যেখানে অডিশন দিয়ে দিলাম, এখন কিছু জানানো হয়নি, তো দেখা যাক। কি অডিশন, কি বিষয়, কি বললো? ডান্সের অডিশন ছিল, এখানে সিলেক্ট হলে মেবি হয়তো রূপসী বাংলা চ্যানেলে দেখা। কি আশা, কি আশা, কি আশা করছো? আশা করছি ভালোই। আগামীতে কি ইচ্ছে? আগামীতে ডান্স নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছে। টিভির পর্দায় দেখতে চাও নিজেকে? টিভির পর্দায় দেখতে চাই, মা বাবাদের প্রাউড ফিলিং করাতে চাই। কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি জলপাইগুড়ির ভেতরে রংধামালি। রংধামালি থেকে, গ্রাম থেকে একটা? হ্যাঁ, গ্রাম থেকে এসেছি। আমার গ্রামের সবাই খুব আমাকে ইন্সপায়ার করেছে, যে আমি যদি টিভির পর্দায় আমাকে দেখতে পাই তো সবাই খুব খুশি হবে, মা বাবা এবং সবাই গ্রামে গঞ্জে সবাই প্রাউড ফিলিং করবে। বাবা কি করে? বাবা সিভিক ভলেন্টিয়ার। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম ডালিয়া দাস। কোন ক্লাসে পড়ো? না না না, আমি এবার ফার্স্ট ইয়ার কলেজ। কতজন এখানে আসছে কম্পিটিশন দেখলে? অনেক এসছে? অনেকেই? হ্যাঁ অনেকেই এসছে। তো এটা নিয়ে কি আগামীতে এগিয়ে যেতে ইচ্ছে? তাইওয়ানি নো নিউ সিট কোম্পানির উন্নত মানের সুস্বাদু ও মুখরোচক তরমুজ এবং সুইট কিউকাম্বার সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে হলদিবাড়ি স্বদেশ মোড়ে অবস্থিত মা মনসা ফল ভাণ্ডারে। এখানে পাইকারি দরে বিক্রি করা হয় এবং এখানে পাবেন আপনি বিভিন্ন ধরনের উন্নত মানের ফলের সম্ভার। তাই বিলম্ব নয়, যোগাযোগ করুন 8617860484 এবং 8250556659 এই মোবাইল নম্বরে। আপনি কি আপনার সন্তান সন্ততিদের বিভিন্ন আঙ্গিকে শিক্ষিত করতে চান? তাহলে আর কাল বিলম্ব নয়, ডক্টর বি আর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ে পড়াশোনা, খেলাধুলা ও এন্টারটেইনমেন্টের পাশাপাশি কম্পিউটার শেখানো হয় খুব যত্ন সহকারে। এই বিদ্যালয়ে প্রি নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পঠন পাঠনের সুযোগ সুবিধা রয়েছে। তাই আর কাল বিলম্ব নয়, যোগাযোগ করুন মোবাইল নম্বর 9933
3296776 এই মোবাইল নম্বরে।